যশোর সদর তিন আসনের জাতীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বার নৌকা প্রতীক মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে যশোর জেলা যুবলীগের উদ্যোগে যশোর শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের প্রচার সম্পাদক শেখ জাহিদ হোসেন মিলন, যশোর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইদুর রহমান রিপন, পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলম, সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজুজ আমান, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সহসভাপতি জাবেদ আলী সহ বিভিন্ন নেতৃবৃন্দ। মিছিলের শেষে সভাপতিত্বের বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহসভাপতি মেহেদি হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের আজকে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজুল কাদের সারা বাংলাদেশের তিনশো আসনের প্রার্থিতা ঘোষণা করেছে। তার ধারাবাহিকতার আমাদের যশোর সদর তিন আসনে আমাদের প্রিয় নেতা কাজী নাবিল আহমেদকে আবারও পুনরায় নৌকা দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছে। তাই আমরা তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল করে আমি বলতে চাই, আগামী যে নির্বাচন এই নির্বাচন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একদিকে আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি একদিকে। সবাই সজাগ থাকবেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ কোনো ভেদাভেদ না মেনে সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে যশোরের ছয়টি আসন উপহার দিয়ে আবারও এই দেশের প্রধানমন্ত্রী বানিয়ে এই দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে আমেরিকার মতন একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলবে। যশোরের মাটি ও মানুষের নেতা, সততা সভ্যতা ভদ্রতা শিক্ষার মূল প্রতীক এই যশোর সদর থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা কাজী নাবিল আহমেদকে শেখ হাসিনা তৃতীয়বারের মতো নমিনেশন দেওয়ার কারণে আমাদের যশোর জেলা যুবলীগের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে শেখ হাসিনাকে আমরা প্রাণধারে অভিনন্দন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মনের আশা পূর্ণ করেছেন এমন একজন নেতা আমাদের সামনে দিয়েছেন যে কিনা কখনো রক্তের রাজনীতি করেনি, কখনো দাম্পের রাজনীতি করেনি, সে শেয়ার রাজনীতি করেছেন। সেই রাজনীতিবিদ যে কিনা কখনো অর্থের দিকে লোভ করেনি, যা কিছু করেছেন এই আমাদের জনগণের জন্যই করেছেন। যশোরকে এই ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ করার যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন, আমরা তার পাশে আছি, আমরা তার পাশে থাকবো। বাংলাদেশের সকল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা, আমাদের যশোর সদর তিন আসনের মাননীয় সংসদস্য, আমাদের প্রিয়নেতা জননেতা জনাব কাজী নাবিল আহমেদ ভাইকে তিন তিনবারের নমিনেশন দিয়ে আমরা যশোরবাসী পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমরা যশোরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এক হয়ে আগামী সাতই জানুয়ারি নির্বাচনের নৌকা মার্কার সদরের জয় নিয়ে আমরা ঘরে ফিরব এই প্রত্যাশা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়।